বাবা জীবিত থাকাকালীন যদি তার সন্তান মারা যায়, তাহলে তার নাতি দাদার সম্পত্তি থেকে কতটুকু অংশ পাবে? দেখুন, কোনো বাবা যদি দুনিয়া থেকে যাওয়ার আগে আগে ছেলের দুনিয়া থেকে চলে যায়, তাহলে সেক্ষেত্রে যেই লোক দুনিয়া থেকে চলে গেল তার সন্তানরা তার দাদার সম্পত্তি থেকে আইনত কোরআন এবং সুন্নার আলোকে সরাসরি কোনো বিশেষ হিস্সা পাবে না, যেহেতু তারা ওয়ারিস না। কারণ একজনের সম্পদে তার সন্তান মালিক হয় তার মৃত্যুর পর। কখন মালিক হয়? সেই লোকটার মৃত্যুর আগেই যদি ওই লোক মারা যায় অর্থাৎ সন্তান মারা যায়, তাহলে তো বাবার সম্পদ থেকে মালিক হওয়ার সুযোগই পেল না, সে দুনিয়া থেকে চলে গেল। আর তার সন্তানরা মালিক হবে বাপের মাধ্যমে, সে বাপই মালিক হয় না তো তারা কোত্থেকে মালিক হবে? এই জন্য তারা মিরাজ পাবে না। কিন্তু এর মানে এই না যে তাহলে নাতিরা অসহায় হয়ে থাকবে, তারা কি করবে। মনে রাখবেন, যার বাবার কোনো সম্পদ নাই সেও পৃথিবীতে বেঁচে থাকে এবং অনেক সময় আরো ভালোভাবে বেঁচে থাকে, ঠিক না? ঠিক। আর এর চেয়ে বড় কথা হলো যে দাদা শরিয়ার দৃষ্টিকোণ থেকে বাবার মৃত্যুর পর যদি তার ছেলে মেয়েরা থাকে, তাদেরকে দাদা হিসাবে তার ভরণ পোষণ দেওয়া, তার ক্ষয় খরচ দেওয়া, পড়ালেখা করানো, চিকিৎসা করানো, বাসস্থান দেওয়া, সকল দায় দায়িত্ব বহন করতে হবে দাদাকে। কাকে বহন করতে হবে? দাদাকে বহন করতে হবে। অতএব এটা মনে করার কারণ নাই যে ইসলামে কোনো শূন্যতা বা সংকট আছে যে বাবা মরে গেল সন্তানরা অসহায় হয়ে গেছে কারণ দাদার সম্পদ তাদের হিস্সা নাই। সম্পদের হিস্সা তো পরের প্রশ্ন, এদের বেঁচে থাকার জন্য অভিভাবক হিসাবে সকল দায় দায়িত্ব পালন করবে, যদি তাদের না থাকে তাদের পক্ষ থেকে পালন করবে কে? দাদা। শুধু তাই নয়, যেহেতু তাদের জন্য কোনো হিস্সা ফিক্সড করা হয় নাই, সেজন্য তাদেরকে অবারিতভাবে দেওয়ার সুযোগ আছে। একটা গুরুত্বপূর্ণ মাসআলা নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলা আছে, সেটা হলো যে লা ওয়াসিয়াতা লিওয়ারিথিন, কোনো ওয়ারিসকে ওসিয়ত করা যায় না। ধরেন আপনার ছেলে আপনার মৃত্যুর পর আপনার সম্পদে ভাগ পাবে, আপনি এই ছেলের জন্য যদি ওসিয়ত করেন যে আমার অমুক জমিটা, অমুক বিল্ডিংটা আমার ছেলেকে আমি দিলাম, ওসিয়ত করে থুয়ে গেলাম, আমার মৃত্যুর পর তোমরা তাকে দিবা, শরীয়ত বলে এটা ভ্যালিড না, এটা অবৈধ, এটা গ্রহণযোগ্য না। যেহেতু সে আপনার ওয়ারিস, তার জন্য নির্দিষ্ট হিস্সা কোরআনে ঠিক করে দেওয়া আছে এবং আল্লাহ বলে দিয়েছেন ফরিদাতুন মিনাল্লাহ, এই নির্ধারণ এবং হিস্সাটা কে ঠিক করেছে? আল্লাহ। অতএব সেখানে আপনি ওসিয়ত করে আর নতুন কিছু যোগ করতে পারবেন, কিন্তু ওই নাতিদের জন্য দাদা কিন্তু ওসিয়ত করে যেতে পারবে যা খুশি তা। তার টোটাল সম্পদের 1/3 পর্যন্ত এই নাতিদেরকে ওসিয়ত করে যেতে পারে যে আমি মরে গেলে তাদেরকে এগুলো দিও। বরং তারা ওয়ারিস হিসাবে যতটুকু পেত তার চাইতে বেশি দেওয়ার সুযোগ তৈরি হলো এই প্রসেসের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য কোনটা প্রয়োজন তিনি সবচেয়ে ভালো জানেন। অতএব আল্লাহর সাথে পাল্লা দিয়ে গোল্লা যায়েন না, পণ্ডিতি করতে যায়েন না। অনেকে এই মাসআলায় এসে ইসলামের উপরে প্রশ্ন তোলে, হ্যাঁ কেমন কথা যে বাপ মরে গেছে, নাতিগুলা অসহায় হয়ে গেছে, দাদা সম্পদে ভাগ পাবে না, তাহলে তারা চলবে কিভাবে? তারা অনেক ভালোভাবে চলবে, সেই ব্যবস্থা ইসলাম রেখেছে। এখানে যেহেতু বাবার তরফ থেকে মিরাজ পাওয়ার সুযোগ নাই, সেজন্য দাদার তরফ থেকে একত্রে তাদের দায়ভার নেওয়ার অবশ্য কর্তব্যতার উপরে বর্তায় যদি তাদের নিজেদের সামর্থ্য না থাকে। দ্বিতীয়ত, ওসিয়তের মাধ্যমে তারা যা পেত মিরাজ হিসাবে তার চাইতে বেশি পাওয়ার সুযোগের পথ আল্লাহ তাআলা খোলা রেখেছেন, এবং সেটা হবে সামাজিকভাবে তাকে যেরকম ধরার সুযোগ আছে। শুধু সামাজিকভাবে না, সারা পৃথিবীতেই ম্যাক্সিমাম ফ্যামিলিতেই এ ধরনের পরিস্থিতিতে দাদারা আন্তরিক হয়ে তারা কিছু না কিছু করে, একবারে অমানুষ হাতে গোনা ব্যতিক্রম ভিন্ন হতে পারে। বিশেষ করে ছেলে মরে গেলে নাতিদের কিছুই দেব না দাদা, একদম তাকাবো না, এরকম ঘটনা খুব কমই ঘটে। আল্লাহ তাআলা জানেন কোথায় কি দিতে হবে, আল্লাহর বিধানের উপরে আর পণ্ডিতি করার দরকার নাই, অন্তত ইমানদারের কোনো প্রয়োজন নাই।